অ্যামেজিং একটা প্রাইসের সাথে Xiaomi তাদের নতুন একটা স্মার্টফোনকে আজকে বাংলাদেশে অফিশিয়াল ভাবে লঞ্চ করে দিয়েছে আর এই অফিশিয়াল ফোনটির প্রাইসিংটা আনঅফিশিয়াল ফোন থেকেও কম সো হেই গাইস শান্ত হিয়ার Xiaomi তাদের Redmi 10 2022 সালের ভেরিয়েন্টকে নিয়ে এসেছে বাংলাদেশে এবং এই ফোনটা বাংলাদেশে তৈরি হয় মানে মেড ইন বাংলাদেশ স্মার্টফোন হওয়ায় এই ফোনটার প্রাইস আগের থেকেও অনেকটা কম তো যারা কিনা জানেন না যে এই নতুন Redmi 10 2022 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তাদেরকে এক নজরে ছোট করে বলে দিচ্ছি 6.5 ইঞ্চির একটি 90Hz ফুল এইচডি রেজুলেশনের 5 হোল কার্টোয় ডিসপ্লে থাকছে ফোনটার ফ্রন্টে এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে এবং গেম খেলার জন্য 180Hz টাচ স্যাম্পলিং রেটকে ইউজ করা হয়েছে ফোনটার ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড 11 আর MIUI 12.5 এর সাথে আসে এই ফোনটা আর আগামীতে Android 12 সহ MIUI 13 এর আপডেটটা খুব দ্রুতই প্রোভাইড করা হবে এই ফোনটিতে গেমিং এর জন্য অথবা ভেজালমুক্তভাবে ফোন ইউজ করার জন্য MediaTek G88 SoC কে ইউজ করা হয়েছে Xiaomi-র এই ফোনটাতে যার মাধ্যমে কিনা অনায়াসে PUBG-র মতো গেমটা 40fps এ স্মুথ সেটিংসে প্লে করা পসিবল এবং ফ্রি ফায়ার গেমটা আপনারা অনায়াসে খেলতে পারবেন তাছাড়া ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা যাবে ফোনটার মধ্যে 512GB পর্যন্ত 4GB RAM এবং 6GB RAM এই দুটো ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল ভাবে নিয়ে আসা হয়েছে Redmi 10 2022 সালের এডিশনকে এখানে 64GB এবং 128GB এর eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে আপনারা পেয়ে যাবেন 50MP-এর ক্যামেরা সেটআপটা থাকছে ফোনটার পেছনে যেখানে কিনা 8MP-এর আলট্রা ওয়াইড সহ 2MP-এর কিছু ফালতু ক্যামেরা সেন্সরকে আপনারা পেয়ে যাবেন তাছাড়া 8MP-এর সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে দুইটা লাউড স্পিকার দুইটা মাইক্রোফোন সহ 3.5mm হেডফোন জ্যাকটা থাকছে ফোনটাতে তার সাথে আপনারা পেয়ে যাবেন Xiaomi-র আয়ার ব্লাস্টার সেন্সরকে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হয়েছে ফোনটার সাইডে পাওয়া যাবে 5000mAh এর ব্যাটারি তার সাথে শুধুমাত্র 18W এর চার্জিং স্পিড সো বন্ধুরা এত কথা বাদ দিয়ে চলুন এবার জানা যাক যে Redmi 10 2022 সালের এডিশনের স্মার্টফোনটার জন্য বাংলাদেশে কেমন প্রাইসিংটা রেখেছে Xiaomi এই ফোনটার 464 ভেরিয়েন্টের জন্য 1 টাকা কম 15000 টাকা দাম রাখা হয়েছে এছাড়া 628GB ভেরিয়েন্টের জন্য 16999 টাকা দাম রেখেছে তারা যেটা কিনা আসলেই অবিশ্বাস্যকর বিকজ আনঅফিশিয়াল ভাবে এই ফোনটা 16500 থেকে শুরু করে 19000 টাকার আশেপাশে পাওয়া যায় এবং এর আগে এই ফোনটা যখন কিনা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে এনে Xiaomi সেল করত তখন 20-23000 টাকার আশেপাশে এই ফোনটাকে তারা সেল করত অফিশিয়াল ভাবে তো আপনারা Xiaomi-র যে কোনো আউটলেটেই এই ফোনটাকে 15000 থেকে 17000 টাকার ভেতরেই অফিশিয়াল ভাবে পেয়ে যাবেন এখন তাছাড়া বর্তমানে এই বাজেটে Infinix Hot 11 S ফোনটা ছিল তো আমার মনে হয় যে এবার Infinix এর স্মার্টফোনটার বদলে অনেকেই Redmi 10 স্মার্টফোনটাকে অফিশিয়াল ভাবে পারচেজ করবেন আর যারা কিনা আনঅফিশিয়াল ভাবে উচ্চ মূল্যে সেল করছিল তাদের মাথায় তো এবার বাস পড়লো এই বাজেটের মধ্যে Realme C25S ফোনটা পাওয়া যায় তো সেই ফোনটাকে পুরোপুরি কিল করার মতো একটা স্মার্টফোন কি এখন 15000 টাকায় নিয়ে এসেছে Xiaomi বাট বরাবরের মতো একটা হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে যেখানে কিনা অন্যান্য কান্ট্রিতে Xiaomi তাদের আপডেটেড স্মার্টফোনগুলোকে লঞ্চ করছে ঠিক একই সময় বাংলাদেশে ব্যাকডেটেড একটা স্মার্টফোনকে তারা নিয়ে এসেছে যদিও কিনা একটা অ্যামেজিং প্রাইসের সাথে Redmi 10 2022 সালের এডিশনটাকে এনেছে তবে এর সাথে যদি Redmi Note 11 সিরিজের কোনো একটা স্মার্টফোনকে এরকম ভালো প্রাইসে তারা নিয়ে আসতে পারতো তাহলে হয়তো আজকে কেউ ইয়ার আনঅফিশিয়াল ভাবে Xiaomi স্মার্টফোনগুলোকে পারচেজ করতেন না তো এবার দেখারই পালা যে 464 ভেরিয়েন্টটাকে 15000 টাকার আশেপাশে লঞ্চ করা হয়েছে বাট এই ফোনটা মার্কেটে কতটা অ্যাভেলেবল করতে পারে Xiaomi